নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি প্রিয়া, আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের মা মহাশয়ের পুজো হবে, সেই জন্য আজকে সারাদিন অনেক কাজকর্ম করতে হবে। তো যাই হোক, এবার আমি মন্দিরে এসেছি। মন্দিরে আমার আলপনা দেওয়া হয়েছে, কিছু আরো কিছু দেখবো, দেখতে পাচ্ছ না, আলপনা লেগে আছে। তো চলো, আমি আজকে কি কি করছি কি করছি না সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। জানি না কতদূর ভিডিও বানাতে পারবো। তো চলো আজকে আমি আমার দিনটা শুরু করছি। প্রথমে আমি মন্দিরে গিয়ে মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম এবং সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে আলপনা দিয়ে নিয়েছি। এ দেখো গাইজ, নিপা গেট খুলছে মন্দিরের। এ দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো দেখে নাও তোমরা একবার। এটা হচ্ছে মন্দিরের গেট। মন্দির থেকে ভেতরে ঢুকে এটা হচ্ছে মন্দিরের মিডিলটা, মেঝেটা। আর এটা হচ্ছে একটি থানের সামনে দিয়েছি আলপনা। আর এটা হচ্ছে মা কালীর থান। এ দেখো, এটা হচ্ছে মনসার গাছ পোতা রয়েছে মা মনসার থানের পাশে। আর এটা হচ্ছে মা মনসার থানের সামনে দিয়েছি। এ দেখো আমাদের মা মনসার প্রতিমা। এ দেখো বন্ধুরা, আমি সকালবেলায় 6টি ফুলের মালা গেঁথে রেখেছি পুজোতে লাগবে বলে। তো মালা গাঁথার সময় যে মুহূর্তটা সেটি আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। এখানে কি কি আছে সেটি তোমরা একবার দেখে নাও। এটা হচ্ছে 5 রকম ফল। এখানে আছে আতরজাল কলা, আর এটা হচ্ছে ছানা, এটা হচ্ছে মাখন, এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে দই, আর এটা হচ্ছে চন্দন বাটা। এখানে আছে প্যারা, আর এটা যজ্ঞে কলা লাগবে বলে রাখা আছে। আর ওইটা হচ্ছে আতরজাল, শুকনো আতরজাল। আর এখানে আছে পান। তো আমরা এই সমস্ত জোগাড়গুলো বাড়ি থেকে করে নিয়ে চলে এসেছি মন্দিরে। এখানে আছে দুধ ঘটিতে, আর এগুলো জোগাড় করে নিয়ে এসেছি। এখন কলা পাতা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে রাখা আছে 6টা ফুলের মালা, আমের পল্লব, কচুর পাতা, 16 কলা, জবা ফুল, দুবড়ো, ধান, সেরা ফুল, এসব তুলসী পাতা এসব লাগবে, বেল পাতা এসব আছে এখানে। এবার এই ধুনো দেওয়ার জন্য এই নারকেলের ছোবাগুলো কাটতে হবে, তাই জন্য এগুলো কিছুটা কাটা হয়েছে, আরো একটু কেটে নিন। কি শক্ত! তন্ময় মন্দিরে এসেছিল, তো এখন চলে গেল মন্দির থেকে বাড়িতে। এই কি খেলছিস? তাকা তাকা এদিকে তাকা। কি মিলামিলি! কি আমাকে খেলা নিবি? কেমন করে খেলতে আমাকে শিখা শিখা তো। আচ্ছা নি, আমি একটা দিলাম। এবার আগে থেকে পুজোর জন্য আমি বাড়িতে ফল বানিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়ে চলে আসলাম। লুচি ভেজে রেখেছিলাম, ঘি দিয়ে নাড়ু বানিয়ে রেখেছিলাম। তো সেগুলো থালাটা আমি এখন নিয়ে চলে এসেছি মন্দিরে, এবার মন্দিরে রেখে দিচ্ছি। মন্দিরে পুজোর কাজ করার জন্য পুরোহিত মশাই হাত ধুয়ে আসতে বলেছিল, সেখান থেকে আমি দৌড়ে এলাম হাত ধুয়ে। পুরোহিত মশাই ওনার হাতে একটু গঙ্গা জল দিতে বলেছেন, তাই জন্য গঙ্গা জল নিয়ে এসে ওনার হাতে দিলাম, উনি হাত ধোবেন। বাড়ি থেকে এখনো কেউ আসেনি, সেই কারণে পুরোহিত মশাই আমার উপরে অর্ডার করে যাচ্ছিল, আর আমি একের পর এক সমস্ত কাজ করে যাচ্ছিলাম। ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্র, পুজোর যেগুলো আরও এক্সট্রা লাগে, অনেক কিছু জিনিস সেগুলো রাখা ছিল। তো সেগুলো পুরোহিত মশাই বলছিল, আর আমি একে একে বের করে করে দিচ্ছিলাম। চন্দন ঘষা আছে? চন্দন ঘষা এনেছি বাড়ি থেকে। মালা না, সবারই আছে মালা। এবার পুরোহিত মশাই ফুলের মালাগুলো
মা মনসার গলায় পরিয়ে দিচ্ছে। দিব ছোট ছোট মালাগুলো, আরো এক্সট্রা ছোট ছোট যে প্রতিমাগুলি ছিল সেইগুলোর গলায় মালা পরিয়ে দেওয়ার জন্য ছোট করে গেঁথে রাখা মালাগুলো আমি পুরোহিত মশাইয়ের হাতে ধরিয়ে দিলাম। এই দেখো, এখন ঠাকুর মশাই খুব যত্নের সাথে আস্তিক মণির গলায় মালা পরিয়ে দিচ্ছে। এদিকে ধূপ জ্বালানোর প্রচেষ্টা চলছে। এই দেখো বন্ধুরা, এবার মোটামুটি এক প্রকার আমাদের পুজোর জোগাড় করা হয়ে গেছে। এবার পুরোহিত মশাই পুজোতে বসবেন। এইদিকে পঞ্চ প্রদীপ জ্বালানো হয়েছে। তামার বাটি, সম্পাদের বাড়িতে দেখো, সম্পাদের বাড়িতে ধান, হ্যাঁ আনলো যে। এখন ঠাকুর মশাইয়ের পুজোতে বসার জন্য মাইক টেস্টিং চলছে। নিপা একটু বাড়ি গেছিল, কাপে কি তেল, কথা বল বল কথা। এটা হচ্ছে আমাদের সিদ্ধার্থ বাবু। আমি এখন মন্দিরের একেবারে কোনায় ঢুকে গেছি আর সেখানে বসে বসে ধুনুচি দিয়ে ধুনো দিচ্ছি। এই দেখো গাইস, ধুনো দিতে গিয়ে আমার চোখ মুখের কি অবস্থা হয়েছে। গাইস ভিতরে অনেক ধুনো, গলার অবস্থা খারাপ হয়ে গেছে, নাক চোখ অবস্থা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি একটা রুমাল নিয়েছি সঙ্গে করে, ভাগ্য ভালো। যাই হোক, মন্দিরের বাইরে এখন বেরিয়ে এসেছি, এত চোখ জ্বালা করছে, থাকতে পারছিলাম না। তাই আমার মামি মায়ের একটা মানত ছিল, হয়তো সে কোনো একটা মানত করেছিল, সেটা ঠিক কি আমি জানি না, তবে সেটা হয়তো তার পূরণ হয়েছে। তার জন্য এই সোনার টিকলিটা মা মনসার প্রতিমায়ের জন্য উনি নিয়ে এসেছেন। এখন সেটাতে ফেভিকুইক আঠা লাগাচ্ছেন পরানোর জন্য, কপালে পরাতে হবে সেই জন্য। তো ঠাকুর মশাই এখন সেটাকে মা মনসার কপালে পরিয়ে দিচ্ছে। বেচারা ঠাকুর মশাই অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও পারলো না মায়ের কপালে টিকলিটা পরাতে। তখন আমি সেখানে গিয়ে মায়ের কপালে টিকলিটা পরিয়ে দিলাম এবং মায়ের মুখের সামনে চুল চলে এসেছিল সেটি সরিয়ে দিয়েছি। এবার পুরোহিত মশাই আমাকে এই প্রদীপটা ধরাতে বলল, যেটাতে পাঁচটা তুলো দিয়ে মানে গোল গোল করে তার উপরে ঘি দিয়ে কর্পূর দিয়ে জ্বালাতে হয়। তো আমি এটা জ্বালাচ্ছিলাম। মামি এটা সবাইকে দিয়ে এলো। এবার আমরা অঞ্জলি দেব। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আমরা একে একে প্রণাম করে নিচ্ছি। মন্দিরে দুপুরের পুজো শেষ হয়ে গেল, আমরা এখন বাড়িতে চলে এসেছি।
মন্দির থেকে এসেই কাজে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ। আজকে কিছু লোকজন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, সেই জন্য সমস্ত কিছু নিরামিষ যদিও বা, তো সেই জন্য আনাজপাতি কাটতে বসে গেছি, রান্না বসাতে হবে। কতগুলো মটরশুঁটি ছাড়িয়েছি দেখো, আর এগুলো সব একসাথে ছাড়াতে অসুবিধা হচ্ছে বলে বোনকে বাকিটা দিয়েছি, ও ছাড়াচ্ছে। এখন আমি বাঁধাকপি কাটতে বসছি, টোটালি তিনটে বাঁধাকপি কাটতে হবে, অনেকটা সময় লাগবে। বাঁধাকপি কাটতে এমনিতে অনেক সময় লাগে, বাঁধাকপির তরকারি হবে আজকে, সেই জন্য কাটছি। এই দেখো, টোটালি তিনটে বাঁধাকপি কাটার পরে পুরো এক বালতি বাঁধাকপি কাটা হয়েছে। আজকে বাড়িতে পায়েসও রান্না করা হবে, সেই জন্য আমি এখন নারকেল কোড়াতে বসেছি। সবজির মশলা করার জন্য আদা ছিলে কেটে দিচ্ছি। এইদিকে আমার মাসি রান্না বসিয়ে দিয়েছে, পাঁচ তরকারি রান্না করার জন্য সমস্ত সবজিগুলোকে আগে একে একে ভেজে তুলে নিচ্ছে। এই দেখো পটল ভাজা হচ্ছে কড়াইতে, আর এই দেখো এখানে মূলো, গাজর, আরও সব কী কী সবজি ভেজে তুলে রেখেছে। আর এখানে আর একটা কড়াইতে আলু ভাজতে বসিয়েছে। আর এখানে আমার সব থেকে ছোটো বোনটা মাসিকে রান্না করার জন্য মশলা বেটে দিচ্ছে। আবারও আমি রান্নাঘর থেকে চলে এসে চাটনি করার জন্য টমেটো কাটতে বসে গেলাম, দেখতেই পাচ্ছ প্রায় এক গামলা টমেটো আমি কেটে ফেলেছি। এবার কাটতে শুরু করলাম কাঁচা লঙ্কা, সমস্ত সবজির জন্য কাঁচা লঙ্কা আমি একবারে চিরে দিয়ে দিচ্ছি বাটিতে করে। তো বন্ধুরা, এভাবে কাজ করতে করতে আমার সারা দিনটা প্রায় শেষ হয়ে গেছে, আর এখন সন্ধ্যা লেগে গেছে। আর সন্ধ্যাবেলায় মন্দিরের সামনে আমাদের মনসা মঙ্গল কীর্তন হবে, সেই জন্য মন্দিরের সামনেটা আমি ঝাড়ু দিতে চলে এসেছি। মন্দিরের সামনেটা আমি ভালোভাবে সম্পূর্ণ ঝাড়ু দিয়ে ফেলেছি, তারপরে হাত পা ধুয়ে মন্দিরের ভিতরে ঢুকলাম। এবার যেখানে মনসা মঙ্গল কীর্তন হবে সেখানে একটি ত্রিশূল রাখতে হয়, আর সেই জায়গাতে একটা আলপনা দিয়ে নেব ছোট্ট করে। আর তাছাড়া এখন আবার মন্দিরে সন্ধ্যা পুজো হবে, সেই কারণে একটু আলপনা দিতেই হতো, তো চলো ঝট করে আলপনাটা সেরে নিই। এবার যেহেতু সন্ধ্যা লেগে গেছে, সেহেতু মন্দিরের মায়ের প্রতিমার সামনে আমি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। ধূপকাঠিটাও জ্বালিয়ে দিলাম এখনই। সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা পুজোর জন্য ধুনুচি ধরাতে হবে, সেই জন্য আগে সেটাকে পরিষ্কার করে নিলাম, তারপরে ধুনুচিটাকে আবার নতুন করে ধরাচ্ছি। সন্ধ্যা পুজোর জন্য যা কিছু লাগতো ফলমূল সমস্ত বাড়ি থেকে আমি তৈরি করে নিয়ে চলে এলাম মন্দিরে। ধুনুচিটা তখন ধরিয়ে আবার নিভে গেছিল, তো এটা নিপা হাওয়া দিচ্ছে, ধরাচ্ছে এটাকে আবার ভালো করে। তো এবার আমাদের সন্ধ্যা পুজো শুরু হবে। পুজো শেষ হয়ে গেছে, এবার সকলকে প্রসাদ দিয়ে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন সকলে মনসা মঙ্গল গান হচ্ছে,
সেখানে মালা লাগবে, তো আমি আগে দুটি মালা গেঁথে নিয়েছি আর সোয়েটারও পরে নিয়েছি, কিন্তু সন্ধ্যা ঠান্ডা পড়েছে সোয়েটারও পরে নিয়েছি। তো এবার আমি মালা নিয়ে চলে যাবো মণ্ডপের দিকে। এই দেখো এখানে এনারা কেউ চাঁদ সওদাগর সেজেছে, কেউ মনসা সেজেছে, এইসব সেজে সেজে এনারা এখানে মানে কীর্তনটা করছে। ভক্তি ভেদে চূর্ণ বিচ্ছন্ন করে দিলেন সবিকা রানী মাকে আহ্বান করে ধর্ম স্থাপন করে আজ মহিকান্তি মায়ের পুজো করছিল। মা মনসা দেবী মায়ের আহ্বানে সন্তুষ্ট হয়ে ঘরের মধ্যে বসে বসে পুজো পাচ্ছিল। এবার তো সবাই চারু সন্ধ্যাবার এই ঘটে ভেতর দৃষ্টি আঘাতে আর ভূমির চূর্ণ করে দিলেন। কীর্তনের ওখানে আরো দুটো তিনটে মতো মালা লাগতো, তো সেটা মন্দিরের ভেতরে বসে বসে গাচ্ছিলাম। মালাটা অনেক প্রকার চকলেট দিয়ে বানিয়েছি, তো দেখো বলো কেমন লাগছে। এইদিকে লোকজনের খাওয়া দাওয়ার জন্য বাড়িতে রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে একটা প্লাস্টিকের সাপ, এটা নিয়ে মানে মনসা মঙ্গল কীর্তনে এটা নিয়ে ওরা অভিনয় করে। অনেকক্ষণ ধরে ভাবছি এটাকে একবার ধরবো, দেখবো কেমন লাগে। এই দেখো ধরেছি। আমার বোন ক্যামেরা ধরে আছে, ও একবার সাপটাকে ধরতে চাইছে। দামে একবার ওদিকে ঘুরা, ওদিকে ঘুরা, ওদিকে ঘুরা। এবার মন্দির থেকে আমরা সমস্ত কাজকর্ম সেরে একেবারে বাড়ি চলে এলাম। এখন রাত, রাত 12টা পার হয়ে গেছে আর এদিকে বসেছে লুডোর আড্ডা। এখানে এরা খুব মন প্রাণ দিয়ে খেলতে বসেছে লুডো তিনজনে, কিন্তু আর বেশিক্ষণ খেলা হবে না, কারণ একটু পরেই লোকজনেরা সবাই খেতে চলে আসবে, তাদেরকে খাবার সার্ভ করতে হবে। আমি এবার শিওর হেরে গেলাম, দিতে গেলাম, কতবার জিতবো, ইমা হেরে গেলাম রে, ইমা আমি জিতে গেলাম। কে কে হারলো, কে জিতলো? কার কি পানিশমেন্ট আছে বল, হারা পার্টির কি পানিশমেন্ট আছে? এবার যারা মনসা মঙ্গল কীর্তন করছিল সেই লোকগুলো সবাই আমাদের বাড়িতে চলে এসেছে, তাদেরকে এবার আমি, আমার মাসি আর আমার মা পরিবেশন করছি। এবার সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ির সবাই মিলে খেয়ে নেব। আজকে আমাদের মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, পাস তরকারি, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, বেগুনি ভাজা, শাক, পায়েস,
পনিরের তরকারি, আলু পোস্ত, দই, মিষ্টি। এখন বাজছে রাত একটা, এখন আর কোনো কাজকর্ম নেই, এখন খেয়ে দিয়ে ঘুমাবো। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।